श्लोक एक भगवद्गीता भगवानের গান বা শ্রীমদ্ ভগবদ্গীতা বা গীতা একটি 700 শ্লোকের ধর্মগ্রন্থ। এটি প্রাচীন সংস্কৃত মহাকাব্য মহাভারতের একটি অংশ, যদিও গীতা একটি স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথা একটি পৃথক উপনিষদের মর্যাদা পেয়ে থাকে। গীতাকে মূলত ভগবানের মুখনিসৃত বাণী বলে মনে করা হয়। ধর্ম, দর্শন ও সাহিত্যের ইতিহাসে গীতা এক বিশেষ স্থানের অধিকারী। গীতার কথক শ্রীকৃষ্ণ, ঈশ্বরের অবতার পরমাত্মা স্বয়ং, তাই গীতায় তাকে বলা হয়েছে শ্রী ভগবান। শ্লোক দুই, গীতার বিষয়বস্তু শ্রীকৃষ্ণ ও পাণ্ডব রাজকুমার অর্জুনের কথোপকথন। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে শত্রুপক্ষে আত্মীয় বন্ধু ও গুরুকে দেখে অর্জুন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন। এই সময় শ্রীকৃষ্ণ তাকে ক্ষত্রিয় যোদ্ধার ধর্ম স্মরণ করিয়ে দিয়ে এবং বিভিন্ন প্রকার যোগশাস্ত্র ও বৈদান্তিক দর্শন ব্যাখ্যা করে তাকে যুদ্ধে যেতে উৎসাহিত করেন। তাই গীতাকে বলা হয় ধর্মতত্ত্বের একটি সংক্ষিপ্ত পাঠ এবং জীবনচর্চার একটি ব্যবহারিক পথনির্দেশিকা। শ্লোক তিন, যোগশাস্ত্র ব্যাখ্যার সময় শ্রীকৃষ্ণ নিজের স্বয়ং ভগবান রূপটি উন্মোচিত করেন এবং বিশ্বরূপে অর্জুনকে দর্শন দিয়ে আশীর্বাদ করেন। অর্জুন ছাড়া প্রত্যক্ষভাবে শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতা শুনেছিলেন সঞ্জয়। তিনি যুদ্ধের ঘটনা ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করার জন্য বেদব্যাসের কাছ থেকে দিব্য দৃষ্টি লাভ করেছিলেন। হনুমান, তিনি অর্জুনের রথের চূড়ায় বসেছিলেন, ও ঘটোৎকচের পুত্র বর্বরিক, যিনি কুরুক্ষেত্রে যুদ্ধের সব ঘটনা দেখেছিলেন। শ্লোক চার, গীতাকে গীতোপনিষদও বলা হয়, অর্থাৎ গীতা উপনিষদ বা বৈদান্তিক সাহিত্যের অন্তর্গত। উপনিষদ নামধারী ধর্মগ্রন্থগুলি শ্রুতিশাস্ত্রের অন্তর্গত হলেও মহাভারত এর অংশ বলে গীতা স্মৃতিশাস্ত্রের অন্তর্গত। আবার উপনিষদের শিক্ষার সারবস্তু গীতায় সংকলিত হয়েছে বলে একে বলা হয় উপনিষদ সমূহের উপনিষদ। গীতাকে মুখ্যশাস্ত্র নামেও অভিহিত করা হয়।